বন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি খুবই উচ্ছ্বসিত ছিলেন এই অনুষ্ঠানে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এই ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন। আমি খুবই আনন্দিত যে আপনারা এই বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আশুলিয়ায় 10 একর জমির উপরে এই বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যেই আপনারা গড়ে তুলছেন এবং সেটি অতি সত্বর পূর্ণাঙ্গ হবে। ইতিমধ্যেই সেখানে কিছু ক্লাসও চালু হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয় আর 1 বছরের মধ্যেই আপনারা আপনাদের 10ম বার্ষিকী নিশ্চয়ই উদযাপন করবেন। আমি আশা করব এই সময়ের মধ্যে আরেকটা পর্যায়ে আপনারা উত্তরণ ঘটাতে সক্ষম হবেন। আপনার তো আরও জায়গা আছে, আপনারা এই যে বসুন্ধরায় কিংবা গজারিয়ায় আপনারা জায়গা করে রাখছেন, সুতরাং এটা খুবই আনন্দের বিষয় যে আমরা যেখানে অন্যদেরকে একটা ক্যাম্পাস গড়ে তোলবার দিকে দৃষ্টি দিতে পারছি না সেখানে আপনারা বিস্তৃতি লাভ করছেন এবং সেদিক থেকে আমরা খুবই অনুপ্রাণিত। অন্য 10 জায়গায় যে উদাহরণগুলো আমরা বলি, যারা বলেন যে সম্ভব না, পারতেছেন না, পারবো না, তাদেরকে এত আপনাদের কথাই আমরা বলি এবং এটা আর একটা আনন্দের বিষয় যে ইতিমধ্যেই আপনারা 230 জন স্থায়ী শিক্ষক আপনাদের আছে এবং সেখানে বলা যায় অস্থায়ী বা পার্ট টাইম যেটা আমরা বলতে পারি প্রায় 40 জন শিক্ষক আছে। আপনারা ইতিমধ্যে 17% ছাত্র শিক্ষার্থীকে আপনারা কোনোভাবে স্কলারশিপ দিচ্ছেন এবং তার সংখ্যা প্রায় 3000, তো 8000-এর মধ্যে 3000 আপনাদের তারা নানাভাবে উপকৃত হচ্ছেন, এটা নিঃসন্দেহে উৎসাহের বিষয় এবং আমি আপনাদের এই জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি খুবই আনন্দিত যে আপনারা এখানে এই উচ্চশিক্ষিত টেক্সটাইল যে দক্ষতা এখানে পড়াচ্ছেন, কারণ চার চাকরিটা আগেই হয়ে যাবে, বাস্তব কাজের সাথে সম্পৃক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে এবং সেই দিক থেকে আপনাদের দৃষ্টি আছে এবং সেই দৃষ্টি রেখেই আপনারা পড়াচ্ছেন, সেই দৃষ্টি রেখেই আপনাদের শিক্ষার্থীদের প্রস্তুত করতেছেন এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আপনারা ল্যাপটপ দিচ্ছেন যাতে সে নিজে একজন আজকের যে ল্যাপটপ হয়ে গেছে অতি জরুরি, সবসময় সঙ্গে রাখার একটা, বহন করবার একটা জিনিস, আর সবসময় এটা প্রয়োজনীয় হয়ে পড়ছে, কাগজ কলম পকেটে রাখার মতো, আমি তার চেয়েও বোধহয় গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন সবকিছু দরকার এবং এটা আপনারা দিয়ে আজকে এই ছাত্রদেরকে যে অনুপ্রাণিত করলেন, সহযোগিতা করলেন এবং উদাহরণ সৃষ্টি করলেন সেজন্য আমরা খুবই আনন্দিত এবং আমি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি যে আমাদের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের যে সম্ভাবনা, যে সুযোগ, সেইটাকে তারা নিজেদের জীবনকে সার্থক করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সুনামকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিশ্চয়ই আরও বেশি করে উদ্যোগী হবেন। আমি আশা করি যে আপনাদের এই কার্যক্রম আরও এগিয়ে যাবে এবং আরও বড় সাফল্য নিয়ে আসবেন, আমাদের সকলের মুখ আপনারা উজ্জ্বল করবেন দেশে বিদেশে।